পবিত্র ঈদুল আজহা বা আসন্ন কুরবানির ঈদের সকলকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। প্রিয় বন্ধুরা, আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকে যে স্বাস্থ্য পরামর্শমূলক বিষয়ে কথা বলবো সে বিষয়ে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আসছে পবিত্র ঈদুল আজহা, আমরা সবাই কুরবানি দিব এবং কুরবানি দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। কুরবানি দেওয়ার উদ্দেশ্য কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কিন্তু কুরবানির মাংস খাওয়া নয়। সুতরাং আপনি যদি অসুস্থ থাকেন আর সেই অসুস্থতার জন্য আপনি যদি সেটি স্কিপ করেন, কিছু কিছু বিষয় এড়িয়ে চলেন, মেনে চলেন, আর এই মেনে চলা অবশ্যই ইসলামে বিধান রয়েছে। আপনার যদি আইবিএসের সমস্যা থাকে আপনি অবশ্যই মাংস শুকনো মরিচ দিয়ে রান্না করা খাওয়া থেকে বিরত থাকবেন। আপনার যদি পাইলসের সমস্যা থাকে আপনি অতিরিক্ত মাংস খাওয়া থেকে বিরত থাকুন। আপনার যদি ডিসেন্ট্রি বা আমাশয় রোগ থাকে তাহলে আপনি অতিরিক্ত মাংস খাওয়া থেকে বিরত থাকুন। আপনার যদি হাইপার টেনশন থাকে অর্থাৎ উচ্চ রক্তচাপ থাকে তাহলে আপনি গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকুন। এই বিষয়গুলো অবশ্যই আপনার মেনে চলা উচিত। মনে রাখবেন, অতি ভোজন কখনো স্বাস্থ্যসম্মত নয়। আপনি যত কম পরিমাণে খাবার গ্রহণ করবেন বা পরিমিত আপনি খাবার গ্রহণ করবেন আপনি ততটাই সুস্থতার সাথে জীবনযাপন করতে পারবেন। আপনার যদি কোনো রোগ হয়ে থাকে সেই রোগের জন্য সতর্কতাভাবে, সতর্কমূলকভাবে আপনি আপনার জীবনযাপন করা, এটি অবশ্যই ইসলামের বিধান। আপনি কুরবানি দিচ্ছেন বলেই আপনার আইবিএস এর সমস্যা, আপনি বেশি করে মাংস কষানো ভুনা করে বেশি মশলা দিয়ে আপনি হচ্ছে শুকনা মরিচ বেশি করে দিয়ে আপনাকে মাংস রান্না করে খেতেই হবে সেই কথা তো ইসলামে বলা হয়নি। আপনি শুকনা মরিচ বাদ দিয়ে আপনি কাঁচা মরিচ দিয়ে রান্না করে খাবার খান, সেটা তো আপনাকে নিষেধ করা হয়নি। আপনি কুরবানি দিচ্ছেন হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, কুরবানি তো দিচ্ছেন না আপনি শুধুমাত্র মাংস খাওয়ার জন্য। সুতরাং অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন। পরিবারের লোক বা অনেকে হয়তো আপনাকে বলবে যে ধুর তোমার অসুখ, তোমার উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা আছে বা কোলেস্টেরল প্রবলেম তোমার আছে, তোমার হচ্ছে লিভারে চর্বি জমে গিয়েছে, ডায়াবেটিসের সমস্যা আছে, সমস্যা নাই, এগুলা কুরবানি দেওয়া হয়েছে, কুরবানির মাংস হচ্ছে বরকতের মাংস, ইচ্ছা মতো খাও। এই কাজ আপনি করবেন না, এটি কিন্তু সম্পূর্ণ একটি আপনার শরীরের জন্য ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। সুতরাং এই বিষয়ে আপনি সতর্কে থাকুন, ভালো থাকুন, এবং যে নিয়মকানুনগুলো বলা হচ্ছে প্রেসক্রিপশানে যে নিয়মগুলো দেওয়া আছে যে এই খাবারগুলো খাবেন, এই খাবারগুলো খাবেন না সুস্থ হওয়ার আগ পর্যন্ত, অবশ্যই সেটি আপনার মেনে চলতে হবে। কেননা শুধুমাত্র ঔষধি আপনার জন্য চিকিৎসা নয়, ঔষধের পাশাপাশি যে নিয়মকানুনগুলো ফলো করার কথা বলা হচ্ছে সেটিও কিন্তু আপনার জন্য একটি সুচিকিৎসা। প্রিয় বন্ধুরা, আপনার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বন্ধু, আসন্ন ঈদুল আজহা, এই কুরবানির ঈদ আপনার সুস্থতার সাথে সুন্দর কাটুক, পরিবারের সকলকে একসাথে নিয়ে সুন্দরভাবে মধুময়ভাবে আপনার এই ঈদ কাটুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন বিষয় নিয়ে, নতুন ভিডিওতে। আপনি যে বিষয় নিয়ে জানতে চাচ্ছেন কমেন্টস বক্সে আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনি ভালো থাকুন, আল্লাহ হাফেজ।